থ্যাংক ইউ আমা জুবি এটা দিতে যা তুই খাবা না তোমরা রেসে চিকেন ঝাল রোস্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এটা ঈদের চতুর্থ দিনের ব্লগ আয় তো এখন কটা বাজে 12:12 বাজে দুপুর এই তো আমি রেডি হয়ে লিফটে উঠে গেলাম আমি যাব এখন আমার শ্বশুরের বাসায় আমি জুবেদের বাসায় জুবে বুড়ো অলরেডি বাবার সাথে সকালে চলে গেছে আজকে একটা স্পেশাল দিন সেটা একটু পরে পরে বুঝতে পারবেন এই তো আমি আজকে একটা কালো কুর্তি পরছি আর সাথে কালো সালোয়ার এবং কী বলে এটাকে মানে মাল্টি কালারের ওড়না একটা জুতি পরছি তারপর সাথে একটু গল্প করি আমি একা যাইতেছি রিক্সা দিয়ে দেখেন ঢাকার শহর কত খালি আসলে আমাদের কাছে এটা অনেকটাই খালি আপনার মনে হতে পারে না অনেক মানুষ আছে তো বাট আমরা যারা শহরে থাকি আমাদের কাছে কিন্তু এটা খুবই দুর্লভ একটা সিনারি কারণ আমরা এরকম মানুষ থাকলে আমরা খুব কমফোর্টেবল ফিল করি কারণ এর চেতে 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি মানুষ থাকে সবসময় বাট এখন যেহেতু ঈদ সেশন চলতেছে আর এখনও ঈদের রেস্টটা কাটে নাই আমি খুব রিল্যাক্সে যাচ্ছি রিক্সা দিয়ে জুবিয়া বুড়িও সাথে নেই যদি দেখেন টুকটাক বাজার বসছে সাইডে আম যেহেতু এখন আমের সিজন চলতেছে আম কাঁঠাল এগুলো বেশি এই তো আমি নেমে যাবো আজকে জুবিয়া বুড়ির বাবা আমাকে মানে মেহমানদারি করে খাওয়াবে সবসময় তো আমরা ওয়াইফরা হাজব্যান্ডদেরকে খাওয়াই মানে আপ্যায়ন করে বেরিয়ে আমরা সব চেষ্টা করি হাজব্যান্ডদেরকে ভালোটাই দিতে ম্যাক্সিমাম ওয়াইফ সব ওয়াইফরাই করে বাট আজকে জুবিয়া বুড়ির বাবা আমাকে খাওয়াবে তো দেখা যাক কী খাওয়ায় আমাকে আজকে তো প্লিজ আপনার সবাই আমার সাথে চলেন তো আমি শ্বশুর বাসায় চলে আসছি তো পোলাও এসে কিন্তু পোলাও রান্না করছি মানে জাস্ট হেল্প করছে আমার ননাস রান্না করতেছিল ননাস আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার খুব আদর করে আরও দুই বউ আসি তো দেখেন এখন একটা বাজে আকাশটা কি মেঘলা বিঘ্ন বেশি চলে আসবে তো আমি জানলা থেকে একটু মানে ভিডিও করতেছিলাম দেখেন এটা এসে মিশুর ইস্টার্ন হাউজিং তো আকাশে কালো মেঘ গুড়গুড় করতেছে আর জবিয়া বুড়িকে এসে ওর বাবা একটু হালকা খাওয়াইছে আমি আসার পরেও আমি ও জবিয়া বুড়ি বাবা থাকলে ওই উনি করে সব কিছু করে আমার কিছু করতে হয় না আমি তো পরে এসে অবাক বাবা রে বাবা আমার নোনা সেটা রান্না করছে আমার জন্য ঝাল রোস্ট রান্না করছে আর চিংড়ি মাছ ভুনা তারপরে যেহেতু কুরবানি ঈদ গরুর মাংস জুবিয়া বাবা আমার জন্য আবার স্পেশাল হাড্ডি রাখছে এখানে যে লেবু পেঁয়াজ এগুলো তো দেখা যাক আমাকে কীভাবে খাওয়ায় তো আমি আজকে চুপচাপ বসে থাকবো আমাকে বেড়ে বেড়ে খাওয়াবে আসলে এটা খুব সৌভাগ্যের একটা ব্যাপার যে হাজব্যান্ড কোনো ওয়াইফ কীভাবে খাওয়া আসলে এটা আমার জন্য খুবই কমন কারণ ও সবসময় এমনটাই করে আর এটা আমি আমার কাছে আমার কিছু না বাট আই এম লাকি খাবা না তোমরা চিকেন ঝাল রোস্ট এই তো আমাকে বেড়ে বেড়ে খাওয়াইতেছে দেখেন আমার হাতে কি বড় একটা রোস্ট দিছে আসলে ওর জন্য ছোটটা রাখছে ও কিছু খায় নাই দেখেন আর এখানে জবিয়া বুড়ি হাত দিয়ে দেখেন কি করছে আমি ওসবকে খাওয়াই দিছিলাম ও পুরা লেটায় ফেলছে যাই হোক তো আসলে এত মজা হয়েছে চিকেনটা কি বলবো এত ভালো লাগছে আর আমি চিকেন খাই আমার বিফ খাওয়ার জায়গা নাই তাও জোর করে সে দেখেন একটা বড় হাড্ডি একটা পিস দিছে আমি আর তো পোলো নিতে পারিনি একটু আমার চিকেন অনেকগুলো খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত টেস্টি ছিল তো আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু রেস্ট করছি তারপরে তো নিচে নামছি এখানে মিরপুর হাউজিং ঘর মোড়ের সাইডে একটু কালবাটের এখানে একটা নতুন শপের আউটলেট হয়েছে তো এখানে ডিসকাউন্ট চলতেছিল তো জবিয়া বুড়ি বাবা বলো চলো যাই ভিতরে আসলে ভিতরে আসতে পারে এমন মাছের আসতে গন্ধ মাছের টুকটা কিছু কেনাকাটা করবো যেহেতু ডিসকাউন্ট চলতেছে নর্মালি আমি শপিং আমি মানে সুপার শপ থেকে শপিং করি না আমার ভালো লাগে না কারণ এক্সট্রা ভ্যাট দিতে হয় তো আসলাম বাট আমার গন্ধের জন্য কিছুই ভালো লাগে নাই তো আজকে ব্লগটা আসলে কেমন লাগছে জানাবেন ভালো থাকেন ঈদ মোবারক